সিরিয়ায় আইএসের হামলায় নিহত 25, কালের কণ্ঠ অনলাইন। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চল এলাকায় আইএস জঙ্গিদের অতর্কিত হামলায় কমপক্ষে 25 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ বলে জানা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অ্যান্ড প্রো গভর্নমেন্ট আল মায়াদিন টিভিতে বলা হয়, জঙ্গিরা হামলার লক্ষ্য হিসেবে হাফসাকেই প্রদেশের সাদ্দাকি এলাকায় বাস্তুচ্যুত মরদেহ মানুষদের বেছে নেয়। তারা এই হামলায় 25 জন নিহত হবার কথা জানালেও সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ছানা নিউজ এজেন্সি একজন নিহত হওয়ার খবর জানিয়েছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ায় ডেমোক্রেটিক ফোর্স যৌথভাবে ওই এলাকায় আইএস এর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত আছে। হাসাকেই প্রদেশেই বেশিরভাগ এলাকায় যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। ঘটনার পরপরই তারা আইএস এর কথিত রাজধানী রাক্কা লক্ষ্য করে হামলা প্রস্তুতি নিতে শুরু করেছে। বিবিসি আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।